লকডাউন শুরু হলেও বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তেমন ভিড় না থাকলেও 3 ফুট দূরত্বে থেকে কেনা বেচার নির্দেশনা মানছে না কেউই। এ বিষয়ে তদারকিও নেই। লকডাউনের প্রথম দিনে মুরগির দাম কিছুটা কমেছে, তবে বেড়েছে মাছের দাম। লকডাউনের তেমন একটা প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে দোকান মালিকরা 3 ফুট দূরত্বে বৃত্ত এঁকে দিলেও এ বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। বাজারে দেখা মেলেনি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। বাজারের সামাজিক দূরত্ব সবাই মানছে না, পুলিশ আর্মি তো তাদের মধ্যে চুপচাপ বসে আছে, তারা তো এগুলোর মধ্যে করবে না। কেউ লকডাউন মানতে আসে না, যে সবাই লাগে সব গায়ে লাগ লাগতে আসে, চলতে আসে সবাই চলতে আসে। এটা ওই দূরত্ব, এই যে দেখেন 3 জন 4 জন একসাথে চলতেছে, দূরত্ব বজায় হইলো কোত্থেকে। তবে গত কয়েকদিনের মতো ক্রেতা নেই বাজারে। বিক্রেতারা বলছেন লকডাউনের কারণে অনেকে ঢাকা ছেড়ে গেছেন, তাই ভিড় কম। আলু বস্তা আছে 25 টাকা, পেঁয়াজ বস্তা আছে 40 টাকা, টমেটো 30 টাকা, পেঁপে 30 টাকা, বেগুন 40 টাকা, লেবু হলো আপনার 60 টাকা হালি। বাজারে শাকসবজি ছাড়াও আলু, পটল, বেগুন আর কাঁচামরিচের দাম স্বাভাবিক। পেঁয়াজ আর চিনির দাম সামান্য বাড়লেও স্থিতিশীল আছে চাল, ডাল, তেল, আদা, রসুন ও ডিমের দাম। 4টায় দোকান বন্ধ দিলে আমাকে শাকসবজির অনেক সমস্যা হয়ে যাবে, এই সময়ের মধ্যে শাক বিক্রি হবে না। পেঁয়াজের দাম কেজি প্রতি 2 টাকা করে বাড়ছে, আর চিনির দাম মনে করেন 1.5 টাকা করে প্রতি বেড়েছে কেজি প্রতি। দেশি ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে লেয়ার মুরগির দাম, বাড়তি মাছের দামও। মাছের দাম বেশি কিন্তু বিক্রি কম, কাস্টমার কম, কারণ 7 দিনের লকডাউন পর অনেক মানুষ চলে গেছে গ্রামে, আর ঢাকা যারা আছে আগে কেনাকাটা করছে, এই হিসাবে আজকে বাজার খারাপ। সোনালি মুরগি 380 টাকা ছিল, ওটা 30 টাকা কমে 350 টাকা আসছে, আর ব্রয়লার মুরগি 10 টাকা কমে 170 টাকায় আসছে, আর আমাদের লাল মুরগি লেয়ার মুরগি যেটা ওটা 10 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে। এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সাশ্রয়ী মূল্যে চিনি, ছোলা, তেল ও ডাল বিক্রি করছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।